17টা গ্রামে 17টা ইউনিয়নে গ্রাম হবে শহরের পরিকল্পনা শুরু হয়েছে এটা হলো মডেল প্রজেক্ট শুরু হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা গ্রামকে সেই কাজ আমরা করব কাজ করার ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হবে এবং আমরা চাই যে আমাদের নদী শাসনগুলো দরকার আছে যেটি আমরা গত 5 বছর নদী শাসনগুলো করতে পারিনি আমাদের খাল বিলগুলো উদ্ধার করা দরকার আছে আমাদের বিভিন্ন ছোট ছোট পয়েন্টগুলো যেগুলো মানুষের উপকারে হয় বিনোদনের জায়গাগুলো দরকার আছে টাঙ্গাইলে কিন্তু বিনোদনের সেরকম পরিবেশ তৈরি হয় না বাস টার্মিনাল অলরেডি মানুষের পত্র মধ্যে জায়গা দিয়েছে আমরা বাস টার্মিনালের জন্য একটা প্রকল্প প্রণয়নের জন্য অলরেডি চিঠি দিয়েছি সেই কাজগুলো তো আমাদের আগামী সময়ে করতে হবে আমাদের হাইওয়ে রোড হচ্ছে আমাদের নাগরপুর আরিচা রাস্তা যে টাঙ্গাইল থেকে হচ্ছে কাজ চলমান রয়েছে এটাকে আরও কিভাবে সম্প্রসারিত করা যায় উন্নয়নের ধারাগুলো কিন্তু এটাই করতে হবে আমাদের ভাষাণী হলটা যেটা রয়েছে সেই ভাষাণী হলে 167 কোটি টাকার একটা প্রজেক্ট আসেছে এটাকে সাংস্কৃতিক নগরী যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই জন্য আরও কাজ করতে হবে সময় লাগবে সেটা আমরা বাস্তবায়ন করা যায় দুটি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিতে আবার আসে তাহলে আমরা সেই পরিকল্পনা এখন হলে আমাকে আবার নতুন প্রজেক্টগুলো দিতে হবে নতুন পরিকল্পনা এখন মানুষের চাহিদা বাড়ছে আগে যেমন ছিল বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চাহিদা আমরা সত্যবাদ করেছি আগে ছিল সব স্কুলগুলো পাকাকরণের পরিকল্পনা আমরা সব সত্যবাদ করে ফেলেছি আগে ছিল রাস্তাঘাট যেটি আমাদের আইডিভুক্ত রাস্তাঘাট ছিল সেটি করে ফেলেছি কিন্তু এখন আবার কিছু সাব রাস্তা বেরিয়েছে আবার কিছু নতুন রাস্তা বেরিয়েছে মানুষের বসতি বেড়েছে নদী ভাঙ্গন কারণে মানুষ কিছুটা স্থানান্তর হয়েছে সেগুলো আমরা করেছি এবং নদী ভাঙ্গন রোধ করা যেটি আমরা এখন কিন্তু অস্থায়ী বাদ দিচ্ছি এটাকে কিন্তু আবার স্থায়ী বাদ করতে হবে এবং আপনারা জানেন যেটা বঙ্গবন্ধু সেতু থেকে আরিচা পর্যন্ত একটা রাস্তা কাম বাদ এটা একটা হওয়ার কথা রয়েছে একটি বড় একটা প্রজেক্ট যেটার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনে হচ্ছে সেই পরিকল্পনা অলরেডি কিন্তু সমীক্ষার কাজ চলছে আমাদের টার্গেট হলো সেটাই কারণ আমরা চরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্যাটেলাইট শহর করবে যেটা আমাদের পরিকল্পনা ছিল না কিন্তু তিনি বলেছেন যে চর হবে যমুনার পার হবে স্যাটেলাইট শহরে রূপান্তরিত হবে আমাদের এখানে অর্থনৈতিক অঞ্চল নেই আমাদের এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড শিল্প কারখানা যদি স্যাটেলাইট শহর আমরা গড়ি নদীর পারে যদি বাদ হয়ে যায় তাহলে আমরা ওই পশ্চিম টাঙ্গারে আমাদের কিন্তু অর্থনৈতিক প্রকল্প করার মতো অনেক সুযোগ সুবিধা যেহেতু যমুনা নদীর পারে অনেক সুযোগ সুবিধা কিন্তু বেড়ে যাবে সেটা হবে আমাদের একটা স্প্যান হওয়ার দরকার যেমন যমুনার ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য স্পার নির্মাণ করা দরকার যেটি অলরেডি বিশ্বব্যাংক সম্মতি দিয়েছে এবং আমাদের কিন্তু প্ল্যানিংয়ে চলে এসেছে এবং এটা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটা পাশও হয়ে গেছে যে 6টা স্প্যান হবে যাতে চরপলি যে ভাঙ্গনটি ছিল সেটি কিন্তু আমরা দূর করতে পারব এই সমস্ত পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে তারপরে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো আজকে আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করার চেষ্টা করছি শহরের ভাবধারা আনতে গেলে আরও কাজ করতে হবে সেটি মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা কিন্তু গত নির্বাচনী ইশতেহারে সেভাবে ছিল না আমরা কিন্তু এটা পরিকল্পনাটা পরে পেয়েছি যে পরিকল্পনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গ্রাম শহরে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা চলে এসেছে আমরা সেই পরিকল্পনা নিয়ে গেছি 17টা ইউনিয়নে গ্রাম হবে শহরের পরিকল্পনা শুরু হয়েছে এটা হলো মডেল প্রজেক্ট শুরু হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা গ্রামকে সেই কাজ আমরা করব কাজ করার ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হবে এবং আমরা চাই যে আমাদের নদী শাসনগুলো দরকার আছে যেটি আমরা গত 5 বছর নদী শাসনগুলো করতে পারিনি আমাদের খাল বিলগুলো উদ্ধার করা দরকার আছে আমাদের বিভিন্ন ছোট ছোট পয়েন্টগুলো যেগুলো মানুষের উপকারে হয় বিনোদনের জায়গাগুলো দরকার আছে টাঙ্গাইলে কিন্তু বিনোদনের সেরকম পরিবেশ তৈরি হয় না বাস টার্মিনাল অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে আমরা বাস টার্মিনালের জন্য একটা প্রকল্প প্রণয়নের জন্য আমরা অলরেডি চিঠি দিয়েছি সেই কাজগুলো তো আমাদের আগামী সময়ে করতে হবে আমাদের হাইওয়ে রোড হচ্ছে আমাদের নাগরপুর আরিচা রাস্তা যে টাঙ্গাইল থেকে হচ্ছে কাজ চলমান রয়েছে এটাকে আরও কিভাবে সম্প্রসারিত করা যায় উন্নয়নের ধারাগুলো কিন্তু এটাই করতে হবে আমাদের ভাষাণী হলটা যেটা রয়েছে সেই ভাষাণী হলে 167 কোটি টাকার একটা প্রজেক্ট আসেছে এটাকে সাংস্কৃতিক নগরী যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই জন্য আরও কাজ করতে হবে সময় লাগবে সেটা আমরা বাস্তবায়ন করা যায় দুটি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিতে আবার আসে তাহলে আমরা সেই পরিকল্পনা